মিম বিউটি টিপসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গরমে তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়। বেশ গরম পড়েছে, এ সময় প্রচণ্ড তাপ ও ধুলোবালির কারণে ত্বকে তৈলাক্ত ভাবটা যেন বেশিই দেখা যায়। তৈলাক্ত ত্বক নিয়ে যেখানে সেখানে যাওয়াটা খুব বিরক্তিকর, তাই গরমে তৈলাক্ত ত্বক রক্ষা করতে প্রতিদিন ত্বক পরিষ্কার করতে হবে, আর সেটি বাড়িতে বসে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি আপনার ত্বকে তৈলাক্ততা দূর করতে সাহায্য করে। ডাক্তারদের মতে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করা শরীরের জন্য খুব উপকারী। এছাড়া মুখে ঘন ঘন পানির ঝাপটা দিন। শশার রস। তৈলাক্ত ভাব দূর করতে শশা খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন, এতে তৈলাক্ত ভাব অনেকটা দূর হবে। কলা। কলা ত্বকের তৈলাক্ত ভাব দূর করায় বেশ কার্যকর ভূমিকা পালন করে। এজন্য একটা পাকা কলার পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ম্যাসেজ করতে পারেন, এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এই পেস্ট রাত্রে লাগাতে পারেন। লেবুর রস। লেবুর রস তৈলাক্ত ভাব দূর করে। কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে 1 টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন, মুখে লাগিয়ে রাখুন 20 মিনিট, পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। চালের গুঁড়া। চালের গুঁড়াতে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। সপ্তাহে 2 দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হয়ে যাবে। গ্রিন টি। ত্বকে তৈলাক্ত ভাব দূর করতে গ্রিন টি বেশ উপকারী। এই গ্রিন টি দিয়ে সহজেই একটি মাস্ক আপনি তৈরি করে নিতে পারেন মুখে মাখার জন্য। 2 টেবিল চামচ গ্রিন টির সঙ্গে 1 টেবিল চামচ মধু ও 1 চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন, মুখে 20 মিনিট রেখে দিন, ভালো করে ধুয়ে ফেলুন। এই মাস্কটি রাত্রে করা ভালো।